নমস্কার, মুখোমুখি গৌতম দেব অনুষ্ঠানে আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের প্রত্যেকের মুখোমুখি আজ সিপিআইএম নেতা গৌতম দেব। গৌতমবাবু, আপনাকে স্বাগত 24 ঘন্টায়। কেমন আছেন? নির্বাচনের আগে নিশ্চয়ই খুব বিজি। তো একটু বিজি হবই, বিশেষ করে জোট নিয়ে। গৌতমবাবু, জোট জল্পনা এখন চতুর্দিকে। যে জোটের প্রাসঙ্গিকতা, যে জোটের প্রথম ধাপটা আপনি প্রথম প্রকাশ্যে নিয়ে এসেছিলেন পাবলিকলি, আমি প্রথমেই জানতে চাইবো জোটের এই মুহূর্তের স্ট্যাটাসটা, মানে এটা কি বায়ুবীয় জায়গায় রয়েছে এখনো, নাকি সত্যি এর কোনো রিয়েল ফর্ম হতে পারে, আপনি কি বলবেন? কমিট প্রকাশ করা, আমাদের পার্টি সেক্রেটারি ছিলেন, এখন পার্টি পলিট ব্যুরো মেম্বার, সিনিয়র মোস্ট মেম্বার, ভেরি সিনিয়র মেম্বার, উনি যখন এসেছিলেন কলকাতা প্লেনামে, এই প্রশ্ন আপনাদের সাংবাদিকরা করাতে উনি ক্যাটেগরিক্যালি তার উত্তর দিয়েছিলেন। নাম্বার টু, আমাদের জেনারেল সেক্রেটারি কমল সীতারাম ইয়েচুরি টাইম অ্যান্ড এগেইন এখানে এবং দিল্লিতে দে হ্যাভ অ্যান্সার দ্য কোয়েশ্চেন, দ্য সেম কোয়েশ্চেন। নাম্বার থ্রি, আওয়ার সেক্রেটারি অফ দ্য স্টেট কমল সূর্য মিশ্র ইন দ্য ওপেন মিটিং ইন কনফ্রন্টিং দ্য প্রেস পিপুল হি হ্যাজ মেড দ্য ইস্যু ভেরি ক্লিয়ার। নাম্বার ফোর, আমার বিমান বাসু ইলেকশন চেয়ারম্যান, হি হ্যাজ অলসো হিন্টেড হোয়াট ইজ পজিশন, হাউ দ্য কমিউনিস্ট আর টেকিং দ্য ডিসিশনস এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, কোনো ডিসিশন তাহলে ফর্মালি একটা প্রস্তাব দিচ্ছেন না কেন? অ্যান্ড লাস্টলি, আমাদের সবচেয়ে প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মানুষের সামনে আমাদের মনোভাবটাকে বলেছেন। তো আপনি জানেন যে যে কোনো পার্টির একটা সিস্টেম আছে, ইনক্লুডিং কংগ্রেস, সেও একটা সিস্টেমের কথা বলছে। এতজন নেতা গেল দিল্লি এরোপ্লেনে করে, সেখান থেকে কিছু সিদ্ধান্ত হলো না, ফলে আমাদের ওইভাবে কখন হওয়ার চান্সও নেই, হয়ও না। সেই জন্য আমাদের যেটা হবে, আমাদের মিটিং ডাকা হয়েছে 17-18 তারিখে সেন্ট্রাল কমিটি, সেই মিটিং তারপরে পলিট ব্যুরো সেসব করে এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নেব। মানে এখনো সিদ্ধান্ত হয়নি? না, এখনো অফিশিয়াল কোনো ডিসিশন দলের তরফ থেকে নেওয়া হয়নি, কিন্তু তার অনেক আগে আপনি বলেছেন, আপনাদের একাধিক নেতা প্রকাশ্য জনসভায় বলছেন, সিঙ্গুরে বুদ্ধবাবু যেভাবে বললেন কংগ্রেস কোন দিকে তাকে ঠিক করতে হবে, এবার বলুক কংগ্রেস এতটা এগিয়ে বাংলা ভাষায় বেড়ে খেলা কেন, মানে যদি সিদ্ধান্তই না হয়ে থাকে ফর্মালি তাহলে এটা কেন করছেন, এটা কি হচ্ছে? না, এটা আমি বলছি, সিদ্ধান্তটা হচ্ছে স্পেসিফিক ইস্যুর উপরে সিদ্ধান্ত যেটার কথা হচ্ছে, কিন্তু সাধারণভাবে ধারণা বলতে যেটা পলিটিক্যাল লাইন যেটা হয়, সেই পলিটিক্যাল লাইনে কতটুকু বলা যাবে, কী বলা যাবে, কোন কথা বলা যাবে, এটা সাধারণ বাউন্ডারির মধ্যে লিডাররা কথা বলেন, স্পেসিফিক সেটা সিদ্ধান্ত করার ক্ষেত্রে সেন্ট্রাল কমিটিকেই করতে হবে, পলিটব্যুরোকে করতে হবে। সুতরাং প্রকাশ করার যা বলেছেন, জেনে শুনে বলেছেন, সীতারাঞ্জাব যা বলেছেন, স্টেটগুলো সিদ্ধান্ত নেবে, জেনে শুনে বলেছেন এবং পলিটব্যুরোকে সেটাকে অনুমোদন করতে হবে, সেন্ট্রাল কমিটিকে অনুমোদন করতে হবে, জেনে শুনে বলেছেন, সীতারাম যা বলেছেন জেনে শুনে বলেছেন, প্রকাশ সূর্য মিশ্র যা বলেছেন জেনে শুনে বলেছেন, বাট তারা জানেন যে সিদ্ধান্তটা এখনো পাকাপোক্ত হয়নি, সেখানে সিদ্ধান্ত পাকাপোক্ত হতে পারে একমাত্র সেন্ট্রাল কমিটি। তার মানে এখন জোট হওয়া, যেরকম প্রদেশ নেতারা বলছেন সোনিয়া গান্ধী ফাইনাল কথা বলবেন, সোনিয়া গান্ধী যদি কাল হ্যাঁ বলে দেন তার মানেই জোট হচ্ছে না, তারপরেও আপনাদের ফাইনাল ডিসিশন বাকি রয়েছে। সোনিয়া গান্ধী হ্যাঁ বললেই কালকে আপনারা বলতে পারবেন না যে হ্যাঁ আমরাও জোটে যাচ্ছি, অথচ জোটে ডেসপারেশন বামেদের বেশি, কংগ্রেস ওই কথা বলছে। আপনারা একটা কথা এখন সামনে আনছেন যে মানুষের জোট, মানুষকে একটা গণতন্ত্র রক্ষা করতে জোট করতে হবে, কিন্তু এটার অর্থ কী? মানুষ, সাধারণ মানুষ যদি পরিবর্তন চানও, তিনি তো একা গিয়ে করতে পারবেন না, রাজনৈতিক দল হিসেবে আপনাদের বা অন্য দলকে তাদের সংগঠিত করতে হবে। পলিটিক্সটা কী, কী করে করবেন? আপনাকে বুঝতে হবে পলিটিক্সটা, উই বুঝ দ্য পলিটিক্স ফার্স্ট, কী পলিটিক্স আপনাকে বুঝতে হবে। এই বছরে আমরা 5টা রাজ্যে ভোটে যাচ্ছি, এই বছরে, সামনের বছর আমরা 4টা রাজ্যে ভোটে যাচ্ছি 17 সালে, এই ভোটে, এবং আপনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এখন দেশের সবচেয়ে বড় পার্টি বিজেপি, নরেন্দ্র মোদীর দাপট আপনি দেখেছেন, কী দাপটে নরেন্দ্র মোদী ঘুরে বেড়িয়েছে, কিন্তু দিল্লিতে হারার পর, বিহারে গুহারান হারার পর নরেন্দ্র মোদীর সাইজটা একটু ছোটো হয়েছে, আপনিও জানেন 4 ফুটে নরেন্দ্র মোদী 6 ফুট হয়ে গেছিলো, এখন নেমে এসেছে 5 ফুটে। আপনি জেনে রাখুন, আমি ভবিষ্যৎ বক্তা না, আমি জ্যোতিষী নই, যে এই যে 4টে রাজ্যে ভোট হচ্ছে, কেরালা, তামিলনাড়ু, বেঙ্গল, আসাম, এই 4টে রাজ্যের 1টা রাজ্যে নরেন্দ্র মোদী সরকার পাবে না, এবং তারপর এই ঘটনাটা ঘটবে 90 দিনের মধ্যে। আগামী 90 দিনের মধ্যে যখন এই ঘটনাটা ঘটবে, 4টে রাজ্য এগেইন আফটার দিল্লি অ্যান্ড
বিহার ডিবাকল হোয়েন নরেন্দ্র মোদী উইল বি লুজিং ফোর্থ স্টেটস, তখন যে ওই নরেন্দ্র মোদী বিজেপি যে নতুন জিনিসটা তৈরি করেছে ওদের মাথার উপরে আদবানি বসে আছে, যশবন্ত সিং বসে আছে, মুরলী মনোহর যোশী বসে আছে, শান্তারাম বসে আছে, এই যে টিম, এই টিম বসবে, বসে আরেকবার নরেন্দ্র মোদীকে কষান দেবে শাস্তি, তাকে তার নিন্দা করবে মন্দ, নরেন্দ্র মোদী উইল বিকাম মাচ মো মাচ স্মলার। সেই জন্য বিজেপি হচ্ছে আমাদের মেইন এনিমি, বিজেপি উইল বি আইসোলেটেড ইন দিস ইলেকশন। কিন্তু এ রাজ্যে আপনাদের মূল শত্রু কে? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনারা লড়ার জন্য বলছেন মানুষের জোট, বারবার তো তাই বলছেন, আপনাদের বিমান বসু সে কথাই বলছেন বারবার, মানুষের জোটটা কি? মানুষ তো গিয়ে পারবেন না, একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো গিয়ে জোটটা করতে পারবো না। রাজনৈতিক দলকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে যেখানে মানুষ তার রায়টা দিতে পারবেন। গ্রাম বাংলায় কোথায় ভিত্তি রয়েছে আপনাদের, যে যেখানে গিয়ে আপনারা সংগঠিত করবেন মানুষকে? আপনি এবং জোটের আর এক সঙ্গী যাদের চাইছেন কংগ্রেস, তাদেরই বা কোথায় ভিত, কোথায় গ্রাম বাংলায়? সেটা ভিত দিন তাহলে ভয় পাচ্ছে কেন? Why they are so panicked? কে প্যানিক? দুটো পার্টি একসাথে আসা যাতে না আসে তার জন্য এত পিছনে লেগেছে কেন? কংগ্রেস এবং সিপিএম যাতে না আসে তার জন্য এত পিছনে লেগেছে কেন? গ্রামের লোক নেই, আমাদের শহর লোক নেই, প্রকাশ্যে তো কেউ পাত্তাও দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। ডু ইউ বিলিভ সো? কথা তা না, কথা কোনো সার্ভেতে এটা বেরোচ্ছে না, কোনো কিছুতে এটা বেরোচ্ছে না। এমন কি একটা সার্ভে তারা বের করেছে, তাদের সার্ভেটার রেজাল্ট মাঝে মধ্যে মেলে মাঝে মধ্যে মেলে না, যে ভারতবর্ষে 1% ভোট লেফটের বাড়বে। ভারতবর্ষে 1% মানুষের পশ্চিমবাংলায় এসে 6% হতে পারে, 7% হতে পারে। ভারতবর্ষে 1% ভোট বাড়তে গেলে আর পশ্চিমবাংলা 6% 7% ভোট বাড়া মানে আমাদের তৃণমূলের চাইতে ভোট বেশি হয়ে যেতে পারে। কিসের ভিত্তিতে ভাবছেন 6-7% ভোট বাড়বে? আমি বলছি কথাটা হচ্ছে, ভারতবর্ষে এসি নিয়ালসন যখন একটা সার্ভে করে, আমি তার নামটা বলতে যাচ্ছি না, ওটা যেহেতু আপনাদের অন্য একটা রাইভাল চ্যানেল, কিন্তু তারা যখন সেটাকে উড়িয়ে দেওয়া যায় না, আমরা দেখি সব কিছু আমরা গ্রহণ করি তা না, তারা যখন বলে যে লেফটের ভোট 1% ভারতবর্ষে বাড়বে, আমি আবার বলছি লেফটের ভোট 1% ভারতবর্ষে বাড়াবে না। ভারতবর্ষের ভোটার কত ভয় ভাববেন, তার মানে পশ্চিমবঙ্গে আমি ধরে নিতে পারি 5-6% ভোট বাড়ছে, 5-6% পশ্চিমবঙ্গে ভোট বাড়া মানে 30% ভোট আমার ছিল, 30-এর সাথে 6 মানে 36, আর ওর ছিল 39-6 বাদ দেওয়া মানে 33-36 আমি হয়ে গেলাম। একটা সার্ভের কথা বললাম, ম্যাটার ইজ নট সো ইজি। এবং মধ্যবিত্তরা যে হারে বেরিয়ে আসছে, এই সল্ট লেকেতে একটা লোক ভোট দিতে পারেনি, আপনি ভোট আসুন। তো আপনারাই তো বলেছিলেন, আপনি নিজে বলেছিলেন একাধিকবার প্রেস কনফারেন্স করে এই সল্ট লেক ভোটের আগে মানুষের পাশে থাকবেন। সিটিজেন্স ফোরাম আনুষ্ঠানিকভাবে তৈরি করা হলো, তার কাজ কি? একজন মানুষও সুস্থভাবে ভোট দিতে পেরেছেন? আমরা 4,000 লোক আমি বলেছিলাম, কোথায় সেই 4,000 লোক এনেছিলাম, কিন্তু অসম্ভব ব্যাপার, 30,000-40,000 লোকের সাথে শাসক শ্রেণী তার পুলিশ যদি এইভাবে নামে তাহলে আমাদের পাইকার নিয়ে বেরোতে হয়, মাওবাদী হতে হয়, ভোটের রাজনীতি ছেড়ে দিতে হয়। এখানে যা হয়েছিল তার একমাত্র জবাব দেওয়া যেতে পারে পাইকার নিয়ে বন্দুক নিয়ে, সেই দিকে আমাদের সেই রাস্তায় আমরা যাবো, আমরা কখনো প্রমুখ হইনি। সল্টলেকটা ছেড়েছি, কিন্তু সল্টলেক ছেড়েছি মানে সামনের ভোট ছাড়বো কে বলেছে? আমাদের কখনোই ছাড়তে পারবো না। সল্টলেকের মতো একটা ছোট পরিসরের ভোটেই যদি আপনারা বলেন যে অসম্ভব ওদেরকে সামাল দেওয়া, এত বড় রাজ্যে এত বড় মেশিনারি নিয়ে যদি সত্যি শাসক দল ভোটে নামে কি করবে আপনাদের দল? সেই জন্য আমরা তার প্রস্তুতি নিচ্ছি। এইটা যদি আপনার ভরসা হয়, আমি অনেকের কাছ থেকে শুনছি, অনেক তৃণমূলের লোককে বলতে শুনছি, সমস্ত যুক্তির পরে যখন বুঝছে সে হেরে যাবে, তারপরে বলছে আপনি তো ভোট দিতে পারবেন না, আপনি হারাবেন কী করে আমাকে? একটা অদ্ভুত আনন্দে, একটা পৈশাচিক আনন্দে সে আছে যে আপনি তো ভোট দিতে পারবেন না, কী আনন্দ আমার, আমি তো জিতে যাচ্ছি, আপনার ভোট তো আমি দেবো, ফলে এটা কোনো অধিকার হতে পারে না, এটা কোনো শক্তির লক্ষণ হতে পারে না। সেই জন্য আমি আপনাকে বলছি এটা পারবে না। আর সল্ট লেকে যেটা পেরেছে ছোটো জায়গায়, সেটা এত বড় জায়গায় কেন পারবে না? এবং কথার কোনো অর্থ নেই, এই জন্য সারা ব্যাকপুর বেল্ট, সারা বর্ধমান, সারা হুগলি, সব জায়গায় যেভাবে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে, সূর্য মিশ্র ঘুরে বেড়াচ্ছে, বিমানদা ঘুরে বেড়াচ্ছেন, সবাই ঘুরে বেড়াচ্ছে, যে পরিমাণ লোক আসছে, আর আমি আপনাকে বলছি একবার ছবি আপনার ক্যামেরাও তুলবে আশা করি, 11 তারিখে যে মিছিল করবো এই ব্যাকপুর বেল্টে। তৃণমূলে এক নেতা বলেছে সিপিএমের একটা সিট পাবে না উত্তর চব্বিশ পরগনায়, যে মিছিল করবো উত্তর চব্বিশ পরগনায়, বিরাটিতে ওই বর্ণগর থেকে কাঁচাপাড়া পর্যন্ত অত বড় মিছিল চব্বিশ পরগনা হয়নি, যা মিছিল করুক, 1 লক্ষ লোক ব্যারাকপুরে শিল্পের দাবিতে বেরোবে রাস্তায়। সুতরাং আমরা এই জিনিসটা করছি। গৌতমবাবু, আপনি লোকের কথা বলছেন, নিঃসন্দেহে জাঠায় অনেক লোক যাচ্ছে, জাঠায় আক্রমণ হচ্ছে। আমরা যদি একটা ছোট্ট রেফারেন্স দিই, 2011 নির্বাচনের আগে বুদ্ধবাবুর যাদবপুরের মিছিল রেকর্ড সংখ্যক লোক তার কত পার্সেন্ট ভোটে কনভার্ট করেছিল? বুদ্ধবাবু তো হারলেন। হ্যাঁ, আমরা সবাই হারলাম তো, হারলাম। কি করে এই আশাটা করছেন? লোক হও মানে নির্বাচনে সেই রেসপন্সটা পাবেন বা মানুষ গিয়ে ভোটটা দিতে পারবেন? শুনুন, একটা দল মার খাচ্ছে বাড়িতে, সিপিএম এর মিটিং এ যাওয়া মানে বিপদ আছে, এটা যদি জানে মার খেতে পারে,
তার ভোটার লিস্ট নাম কার্ড কাটা যেতে পারে, তাকে সাইকেল দেবে না, তাকে রেশন কার্ড দেবে না, তাকে অন্য ফেসিলিটিস পাবে না, সেইখানে দাঁড়িয়ে সিপিএমে মিটিংয়ে যাওয়া, রুলিং পার্টি 34 বছর ধরে সরকারে আছি, মুখ্যমন্ত্রী হয়ে ভোট করা, দুটো জিনিস এক। ডু ইউ থিঙ্ক বোথ আর ইকুয়াল? নো, নেভার, ইট ক্যান বি। কালকে যে মিটিং করে আসলাম সুজনের ওখানে সোনারপুরে, সোনারপুরে অত বড় হল করে একটা লোক ঢুকতে পারছে না, সমস্ত সিঁড়িতে বসে আছে, আমাদের মঞ্চের উপর সব বসে আছে, আমি আমি বসে আছি, বক্তৃতা তার পায়ের জায়গায় পায়ে পাটা ছুটতে রাখতে পারছি না, অ্যান্ড লোকের পিছিয়ে পা রেগে যাচ্ছে, এইভাবে লোক বসেছে। সেইটা যদি আমরা যে সেই লোকগুলো আসলো কী করে? আমি ভাবছিলাম যে মহিলারা এসছে, সবাই জানে এরা সিপিএমে মিটিংয়ে যাচ্ছে, ফিরবে কী করে রাত্রিবেলা? সো উইথ দ্য উইথ হোয়াট ডেয়ার ডেয়ারিং বেয়ার দে কেম টু দ্য মিটিং। এবং এই যে এখানে আপনার হবে 11 তারিখে 1 লক্ষ লোক যখন আসবে লাল ঝান্ডা নিয়ে বেরোবে, সেই লোকগুলো আসবে সিপিএমে মিটিংয়ে যাচ্ছি জেনে আসবে, যদি কেউ পথে বাধা দেয় সে বাধা দিয়ে যাবে। ভোটের দিনে সিপিএম তাদের পাশে দাঁড়াবে, যে তারা বাড়ি থেকে এই ডেয়ারিং যে যার কথা আপনি বলছেন সেটা নিয়ে তারা ভোট বুথ পর্যন্ত পৌঁছবে, সিপিএম তাদের পাশে কিভাবে দাঁড়াবে? সল্ট লেকেও পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ছিল, এখানে ভোট করবে না ওখানে ভোট করবে, এক আর দুই দমদম দাওয়াই আপনি শুনেছেন, একবার যদি মার হয় পাবলিকের মার, তারপরে আর দ্বিতীয়বার মারতে হয় না, একবার পাবলিকের মারা শুরু করে এদেরকে, তাহলে তারপর সে মার কোথায় গিয়ে শেষ হবে তার কোনো ঠিক নেই। তৃণমূলকে আমি বলছি তৃণমূল এখন সাবধান হোক, তা না হলে মানুষের মধ্যে যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, কামধনি বলুন, এ বলুন, ও বলুন, সব মিলে একবার যদি মানুষ প্রতিরোধ করে যে অবস্থা তৃণমূলের হবে, সেই অবস্থা তৃণমূল কিন্তু পালাতে প্রতিরোধ করার স্পেসটা তাকে পেতে হবে। এই জন্যই কি কোথাও বামেদের ডিসপ্যারিশন অনেক বেশি? সমালোচকরা বলছেন বামেরা জোট নিয়ে হ্যাংলামও করছে না, একেবারেই না, আপনি শুধু জোটে সেটা না, কিন্তু আমরা আমরা মনে করছি পশ্চিমবাংলাতে মানুষের মধ্যে একটা ব্যাপক ইউনিটি ডেভেলপ করে গেছে, সেটা হচ্ছে একটা প্রশ্নে বামকে ভোট দেওয়ার না, কংগ্রেসকে ভোট দেওয়ার না, অমুক করার না, মমতাকে সরাতে হবে, এই প্রশ্নে আমরা যা বুঝি রাজনীতির, তাতে দেখতে পাচ্ছি একটা প্রশ্নে মানুষের মধ্যে ব্যাপক ইউনিটি ডেভেলপ করে গেছে, মানুষ ক্রমশ কাছাকাছি আসছেন, একে হারাতে হবে, সেই হারাটা সেটা আমাকে মানুষকে যদি সম্মান জানাতে হয়, সেই প্রশ্নে আপনারা সাহসটা যোগাবেন? সেই সাহস যোগানোর চেষ্টা করছি, তোমরা কিভাবে জোট করে? না জোট করে কেন, সব কিছু করছো, খালি খালি জোট করে কি হবে? আমাদের জোটের মধ্যে আছে 9টা পার্টি, আমরা একসাথে চালাচ্ছি, তো সরকার চালালাম, তো আমাদের জোটে নেই, আমাদের ইতিমধ্যে এসএসসি চলে এসছে আমাদের সাথে, সিপিআইএমএল চলে এসছে, অন্য পার্টি চলে এসছে, কতগুলো জোটের পক্ষে সওয়াল করছেন, সিপিআই তো অনর, তারা তো জোটের বিপক্ষে, নিজের ঘরকেই তো সামলাতে হবে জোট মানে করতে। আপনি জোট মানে হচ্ছে কংগ্রেস, আমি ফ্রন্টের জোটের কথা বলছি না, আপনারা যে বারবার কংগ্রেসকে আহ্বান জানাচ্ছেন, কতগুলো সিট আমার জেলাতে যেতে যেতে হয় বুঝুন, হিমালয় যেতে হয়, গাইঘাটে যেতে হয়, কতগুলো সিট যেতে হয় সিপিআই কে, আমাদের এবারেও যেতাবো, সুতরাং সিপিআই আছে, আরএসপি আছে, ফর ব্লক আছে, সবাই আছে, ফর ব্লক অসুখ খুব অসুস্থ, অত্যন্ত প্রবীণ নেতা, ভালো মানুষ, তাকে আমি সুস্থ সুস্থতা কামনা করছি এই সুযোগে, তো আমি আপনাকে বলছি যে সেই জন্য জোট তো আমাদের আছে, এসইউসি আছে, অন্যরা আছে, সবাইকে নিচ্ছি, ফ্রন্ট জোট নয় গৌতম বাবু, কিন্তু সত্যি কি জোট ধরে বামেরা যে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তা সম্ভব? এর উত্তর খুঁজবে একটা বিরতির পর, ফিরে এসে মুখোমুখি গৌতম দেব, চলতেই থাকবে, সঙ্গে থাকুন আপনি।